বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে স্যামসাং এর মিড বাজেট সেগমেন্টের সবথেকে পপুলার একটি স্মার্টফোন হচ্ছে স্যামসাং A52 এবং এর প্রিভিয়াস ভার্সন স্যামসাং A51 স্মার্টফোনটিও কিন্তু বাংলাদেশ মার্কেটে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এছাড়াও স্যামসাং A52S 5G হাই মিড বাজেট সেগমেন্টের এই স্মার্টফোনটিও কিন্তু স্যামসাং এর তরফ থেকে আসা বাংলাদেশের অফিসিয়াল মার্কেটের একটা ভালো স্মার্টফোনের তালিকায় পড়বে। এখন শোনা যাচ্ছে স্যামসাং তাদের এই স্মার্টফোনটির একটি আপগ্রেড ভার্সন স্যামসাং A53 5G খুব দ্রুতই আনতে চলেছে। ইতোমধ্যেই এই স্মার্টফোনটিতে কী কী ব্যবহার করা হবে এবং কোন প্রাইসে স্যামসাং তাদের এই A53 5G স্মার্টফোনটি লঞ্চ করতে পারে সেই সকল ইনফরমেশন বের হয়ে আসছে। শোনা যাচ্ছে স্যামসাং তাদের এই A53 5G এই স্মার্টফোনটি মার্চের 17 তারিখে গ্লোবাল মার্কেটে অ্যানাউন্স করবে। এর পাশাপাশি স্যামসাং তাদের এ সিরিজের আরও দুইটি স্মার্টফোন এর সাথে অ্যানাউন্স করতে পারে, যার মধ্যে একটা হতে পারে স্যামসাং A33 এবং অন্যটা হতে পারে স্যামসাং A73। তো এই তিনটে স্মার্টফোনের মধ্যে আমাদের মেন আকর্ষণ হচ্ছে স্যামসাং A53 5G স্মার্টফোনটিকে নিয়ে। শোনা যাচ্ছে স্যামসাং তাদের এই A53 5G স্মার্টফোনটিতে ব্যবহার করতে পারে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট স্যামসাং অফার করবে। এবং ইতোমধ্যেই কিন্তু এই সেম ডিসপ্লেটি আমরা স্যামসাং A52S 5G স্মার্টফোনটিতে দেখতে পেয়েছিলাম। অন্যদিকে শোনা যাচ্ছে স্যামসাং A53 5G স্মার্টফোনটি যে মেন আপগ্রেড হবে সেটা হবে এর প্রসেসর সেগমেন্টে। কারণ হিসেবে শোনা যাচ্ছে স্যামসাং A53 5G স্মার্টফোনটিতে তাদের ইনহাউস এক্সিনোস 1200 প্রসেসরটি ব্যবহার করতে পারে। যদিও স্যামসাং এখনও পর্যন্ত এক্সিনোস 1200 প্রসেসরটি অ্যানাউন্স করেনি, কিন্তু ধারণা করা হচ্ছে স্যামসাং এর এই আপকামিং প্রসেসরটি তৈরি করা হবে 5mm আর্কিটেকচারের উপর, যার ক্লক স্পিড হতে পারে 2.4 GHz এবং এখানে মালিয়ের G68 GPU ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। এবং ধারণা করা হচ্ছে মিড বাজেট সেগমেন্টে স্যামসাং এর এক্সিনোস 1200 প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর হতে পারে। তো স্যামসাং এর এই এক্সিনোস 1200 প্রসেসরটি কতটুকু পাওয়ারফুল হয় সেটা তো আমরা এই প্রসেসরটি লঞ্চ করার পরই জানতে পারবো। এছাড়াও ক্যামেরা সেগমেন্টের কথা বললে স্যামসাং A53 5G স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টেও কিন্তু আমরা খুব একটা বেশি পার্থক্য লক্ষ্য করতে পারবো না এর প্রিভিয়াস ভার্সন স্যামসাং A52S 5G এর তুলনায়। কারণ এই স্মার্টফোনটিতেও সেম 64 মেগাপিক্সেলের f/1.8 অ্যাপারচারের সাথে একটি মেইন সেন্সর থাকবে, যেখানে OIS সাপোর্ট স্যামসাং অফার করবে। পাশাপাশি 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড এবং বাকি দুটো সেন্সর হবে 5.5 মেগাপিক্সেলের। এবং রিসেন্টলি স্যাম মোবাইল তাদের একটি রিপোর্টে জানিয়েছে স্যামসাং A53 5G এই স্মার্টফোনটি দিয়ে সর্বোচ্চ 8K 24fps ভিডিও রেকর্ডিং করা যাবে, যেটা আমরা এখনও পর্যন্ত স্যামসাং এর এ সিরিজের কোনো স্মার্টফোনেই দেখতে পাইনি। এছাড়াও স্যামসাং এর এ সিরিজের স্মার্টফোনগুলোতে যেমনটা 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহার করা হয়, এখানেও 32 মেগাপিক্সেলের সেলফি শুটারই থাকবে, যার মাধ্যমেও 4K 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও স্যামসাং A53 5G স্মার্টফোনটিতে ব্যবহার করা হতে পারে 5000mAh একটি ব্যাটারি, যেটা সর্বোচ্চ 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে। আর দুঃখের বিষয় হচ্ছে বক্সে কোনো প্রকার চার্জার স্যামসাং অফার করবে না। তো এখন থেকে মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোতেও আমরা চার্জার পাবো না। এছাড়াও স্যামসাং এর এ সিরিজের স্মার্টফোনগুলোতে যেমন আমরা IP সার্টিফিকেশন পাই, এছাড়াও অপটিক্যাল ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল স্পিকার, এই সব কিছু সাপোর্ট থাকবে এই স্মার্টফোনটির মধ্যে। রিসেন্টলি স্যামসাং A53 5G স্মার্টফোনের বেশ কিছু রেন্ডার বের হয়ে আসছে, যেটা দেখে এর প্রিভিয়াস ভার্সনগুলোর মতনই মনে হচ্ছে। যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম স্যামসাং A52 অথবা A52S 5G এর ক্ষেত্রে, স্যামসাং A53 5G স্মার্টফোনটিতেও কিন্তু সেম ডিজাইনই আমরা পেতে চলেছি, কোনো প্রকার ডিজাইনগতভাবে ডিফারেন্স থাকবে না বলে শোনা যাচ্ছে। তো স্যামসাং এর A53 5G স্মার্টফোনে যে স্পেসিফিকেশন বের হয়ে আসছে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে একটা ব্যালেন্স স্মার্টফোন হতে চলেছে এটি। দেখার বিষয় হবে কোন প্রাইসে স্মার্টফোনটি লঞ্চ করে এই 17 তারিখে স্যামসাং। ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 35,000-40,000 এই রেঞ্জের মধ্যে লঞ্চ করতে পারে স্যামসাং বাংলাদেশ। তো আপনার মতামত কি স্যামসাং A53 5G স্মার্টফোনটিকে নিয়ে? স্মার্টফোনটি যদি বাংলাদেশ মার্কেটে 35,000-40,000 এই রেঞ্জের মধ্যে লঞ্চ করা হয় তাহলে সেটা কেমন হবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।